তা আসলে রাধারমণ দত্ত উনি একজন গুণী মানুষ ছিলেন যতদূর শুনেছি, যতটুকু সংগ্রহ করতে পারলাম। এখানে যারা অনেক প্রবীণ মানুষ আছেন, যারা বিশেষ করে রাধারমণ দত্তের সাথে জড়িত, ওনার আত্মীয় স্বজনের মধ্যে বা ওনার ভক্তবৃন্দর মধ্যে এই ঘটনাটা জানতে পারেন। আমিও ওনাদের মতোই একজন ভক্তের কাছ থেকে এটা শুনেছি, সংগ্রহ করেছি। আমি যে কথা বলছি আপনাদের কষ্ট হচ্ছে? আচ্ছা একটু কথা বলবেন তো। রাধারমণ দত্ত উনি ওনার সহচরী, ওনার যে সাথে ভক্তবৃন্দ, ওনাদেরকে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা করেন। তো বৃন্দাবনে যেহেতু যাবে, ট্রেনে যাইতে হবে, ট্রেনের মধ্যে ওনার যে সহচরী ছিল, সঙ্গী ছিল, তাদেরকে নিয়ে উনি ট্রেনের মধ্যে উঠলেন। ট্রেনের মধ্যে ওঠার পর এই সময় টিটি আসলেন, আয়সা বললেন আপনাদের টিকিট দেখান, আপনাদের টিকিট কোথায়? রাধারমণ বললেন আমি তো গরিব মানুষ, আমার তো টিকিট নাই। আমরা যারা আছি আমাদের কারোর সাথেই কোনো টিকিট নাই, আমাদেরকে নিয়ে যান। টিটি বললেন এত মানুষকে তো একসাথে নেওয়া যাবে না, আপনারা নেমে যান, আপনাদেরকে নেওয়া যাবে না। রাধারমণ দত্ত ওনার সঙ্গীদেরকে নিয়ে, সাঙ্গপঙ্গদেরকে নিয়ে এবং সাথে যে সহচরী ছিল তাদেরকে নিয়ে টিটি তাকে ট্রেন থেকে নামায় দিলেন। ট্রেন থেকে যখন নামায় দিলেন তখন ওনারা সকলেই একত্রিত হয়ে স্টেশনের পাশে এক গাছের নিচে বসে আলোচনা করতেছে, আমরা কিভাবে বৃন্দাবন যাব, আমাদের কিভাবে যাওয়া যায়, এত দূরের রাস্তা আমরা কিভাবে যাব। টিটি যখন রাধারমণ দত্তকে নামিয়ে দিচ্ছে তখন টিটিকে রাধারমণ দত্ত বলেছিল আপনি যেহেতু নামিয়ে দিচ্ছেন আমি হেঁটে হলেও আমার এই সহচরীদেরকে নিয়ে বৃন্দাবন চলেই যাব। তখন ট্রেন চলছে না, রাধারমণ দত্তকে নামায় দেওয়ার সঙ্গে সঙ্গে ট্রেনও বন্ধ, ট্রেন চলছে না, কোনোভাবেই ট্রেন যাচ্ছে না, অনেক সময় হয়ে গেল, ট্রেন কোনোভাবেই চলে না, ট্রেন ছাড়তেই পারতেছে না, ট্রেনের যে পাইলট উনি ট্রেন ছাড়তে পারতেছে না। এই সময় ট্রেনের মধ্যে যারা ছিল কয়েকজন বলল যে ফকিরকে আপনারা নামায় দিলেন গাড়ি থেকে, ওনাকে যদি তোলা হয় মনে হয় ট্রেন চলতেও পারে। যখন ওনাকে সকলেই বললেন আপনারা আমাদের সঙ্গে চলেন, রাধারমণ দত্ত যখন ট্রেনের মধ্যে উঠলেন সঙ্গে সঙ্গে ট্রেনও চলতে থাকলো। আর ওই ট্রেনের মধ্যেই উঠা অবস্থায় রাধারমণ দত্ত একটা গান লিখেছিল, সেই গানটি গাইছি, আশা করি ভালো লাগবে। গোর নামে চলছে গাড়ি যাব বৃন্দাবন, গোর নামে চলছে গাড়ি যাবে বৃন্দাবন, ওরে দয়া করে নাও না তুলে, দয়া করে নাও না তুলে, মুয়োদি অভাজন, গোর নামে চলছে কষ্টে যোগান হই ভারি, ভক্তি রতন প্রেমের পারি রে, নিষ্ঠা কষ্টে যোগান হই ভারি, ভক্তি রতন প্রেমের পারি রে, চলছে গাড়ি যাবে বৃন্দাবন, গোর নামে চলছে গাড়ি যাবে বৃন্দাবন।
দোকানদারী চতুর ষষ্ঠী সিটি বেচা কেনা অতি মিষ্টি রে গাড়ি পলকে প লকে চলে পলকে প লকে চলে ভেবে কইরা ধার মন গোর নামে চলছে গাড়ি যাবে বৃন্দাবন গোর নামে চলছে গাড়ি যাবে